নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো জালি কাবাব জালি কাবাব নাম শুনলে অনেকেরই মনে হতে পারে যে এটা বানানো ভীষণই শক্ত কিন্তু আজ আমি এটা খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি যাতে করে যখনই আপনাদের ইচ্ছে হবে তখনই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন এই জালি কাবাব ঘরেই বানিয়ে খেতে পারবেন আর এটা আপনারা কিন্তু কিভাবে ফ্রিজে এক মাসের জন্য স্টোর করতে পারবেন সেটাও আমি বলে দেব রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রয়েছে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিওটি জালি কাবাব বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বা দু কাপ পরিমাণে চিকেন কিমা আপনারা চাইলে চিকেন কিমাটা বাইরে থেকেও বানিয়ে আনতে পারেন তবে আমি বোনলেস চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে জল ছাড়াই মিক্সিতে পেস্ট করে এরকম কিমা বানিয়ে নিয়েছি তবে এটা খেয়াল রাখবেন এই চিকেন কিমার মধ্যে যেন কোনোরকম জল না থাকে এবার এখান থেকে কাবাব বানাবো তার জন্য এখানে কিছু উপকরণ মেশাবো সেই কারণে একটা বড় পাত্রের মধ্যে এই চিকেন কিমাটাকে আমি ট্রান্সফার করে নিচ্ছি এবার একে একে সমস্ত উপকরণ দেব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নিতে চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা ঝালটা কিন্তু আপনারা যেরকম খাবেন সেরকম ব্যবহার করবেন এবং এর মধ্যে চাইলে কাঁচা লঙ্কা কুচি করেও দেওয়া যায় তবে আমার কাছে যেহেতু রেগুলারের কাঁচা লঙ্কা বাটা ছিল তাই আমি এখানে বাটা লঙ্কাটাই ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম আদা বাটা আর হাফ চা চামচের একটু বেশি রসুন বাটা যেহেতু আমি চিকেন কিমা দিয়ে বানাচ্ছি সেই কারণে আমি আদার থেকে রসুনটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি তবে আপনারা যদি মাটন কিমা দিয়ে এই কাবাবটা বানান সেক্ষেত্রে কিন্তু এই আদা আর রসুনের যে পরিমাণ সেটা কিন্তু সমান সমান রাখবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ বা টমেটো সস এটা কিন্তু স্কিপ করবেন না এটা দিলে খুব সুন্দর টেস্ট আর ফ্লেভার আসবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে করে এর রংটা একটু ভালো হয় তবে আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দেয়া যেতে পারে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দু তিন টেবিল চামচ পরিমাণে ধনে পাতা এবং পুদিনা পাতা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ক্রাশ করে নেওয়া গোলমরিচ আপনারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন গোলমরিচের পরিবর্তে কামরিচও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই কিন্তু এর মধ্যে এই ঝালটা বুঝে ব্যবহার করবেন কেননা এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আগেই দেওয়া হয়ে গেছে তাই যে পরিমাণে ঝাল আপনারা খেতে পারবেন সেভাবে ব্যবহার করবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস যেটা রস করলে মোটামুটি হাফ চা চামচ পরিমাণে হবে তবে পাতিলেবুর রস যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য ভিনিগার দিতে পারেন তবে এটাকে কিন্তু স্কিপ করবেন না চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা এটা দিলে চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো হোয়াইট ব্রেড স্লাইস যেটার এর ধারগুলোকে না কেটেই আমি জলের মধ্যে সামান্য একটু ডিপ করে এক্সেস জলটাকে ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এটা এর মধ্যে কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে বাইন্ডিংয়ের জন্য আমি অন্য কোনো বাইন্ডিং এজেন্ট আর ব্যবহার করছি না এবার সমস্ত কিছু খুব ভালো করে একসাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি আপনারা যদি এই মিশ্রণটা বানাতে গিয়ে দেখেন যে ভালোভাবে বাইন্ডিং আসছে না তাহলে এর মধ্যে ব্রেড ক্রাম্প বা টোস্ট বিস্কুটের গুঁড়ো অথবা আরও দু তিন পিস এই পাউরুটি জলে ভিজিয়ে নিংড়ে নিয়ে ব্যবহার করতে পারেন এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি এভাবেই রেস্টে রাখবো মোটামুটি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর আমি কাবাবগুলো বানিয়ে নেব তবে এই আধ ঘন্টার জন্য এটাকে কিন্তু ফ্রিজে রাখার একেবারেই দরকার নেই আধ ঘন্টা হয়ে গেছে এবার কাবাবগুলো আমি বানিয়ে নেব হাতে আমি সামান্য একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে একটা পোর্শন নিয়ে আমি কাবাবটা বানিয়ে নেব আপনারা কাবাবটা ছোট বা বড় পাতলা বা মোটা যে রকম খুশি বানিয়ে নিতে পারেন এবং সেই আন্দাজেই কিন্তু এর থেকে অংশটা কেটে নেবেন এবার দু হাতে তালুর মধ্যে রেখে এটাকে একটু গোল করে তারপর চেপে কাবাব বা টিকিয়ার মতন শেপ দিয়ে নিচ্ছি দেখুন একটা কাবাব আমি বানিয়ে নিয়েছি এবার আমি এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নেব যে কোনো চপ কাটলেট বানানোর জন্য আমরা প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে তারপর এটাকে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিই কিন্তু জালি কাবাবের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ঠিক উল্টো হয় প্রথমে ব্রেড ক্রাম্বে মাখিয়ে তারপর এটা ডিমের গোলায় গড়িয়ে নিতে হয় একটা আমি আগে বানিয়ে রেখে দিচ্ছি কেননা ডিমের গোলায় প্রথমে যদি চুবিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেশিক্ষণ এটাকে রাখা যাবে না ইনস্ট্যান্ট ভেজে নিতে হবে তাই কয়েকটা কাবাব আমি আগে রেডি করে নিচ্ছি এভাবে কাবাবগুলো রেডি করে নিয়ে ব্রেড ক্রাম্প না মাখিয়েই আপনারা কিন্তু ফ্রিজে মোটামুটি এক মাসের জন্য লক প্যাকেটে রেখে বা এয়ারটাইট কন্টেনারে রেখে স্টোর করতে পারেন বেশ কয়েকটা কাবাব আমি বানিয়ে নিয়েছি এখন আমি কাবাবগুলো ভাজার আগে ডিমের গোলাটা রেডি করব তার জন্য একটা বড় পাত্রের মধ্যে দুটো ডিম নিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আমি কিন্তু এর মধ্যে লবণ দিইনি তার কারণ লবণ দিলে যে জালিগুলো তৈরি হবে সেগুলো কিন্তু বেশিক্ষণ মুচমুচে থাকবে না ঝটপট নরম হয়ে যাবে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিলাম এখন আমি কাবাবগুলো ভাজবো তার জন্য একটা কড়াইতে তেল দিয়ে প্রথমে তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে সেই যে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম ব্রেড ক্রাম্পে গড়িয়ে সেগুলোই একটা একটা করে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে কিন্তু তেলের টেম্পারেচারটা মিডিয়াম টু লোতে করে দেবেন তা না হলে এগুলো কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে আর বাইরে থেকে লাল হয়ে যাবে তিন চার মিনিট পর দেখুন একটা পিঠ থেকে দেখে বোঝা যাচ্ছে যে ভাজা হয়ে গেছে তখন এটাকে উল্টে পাল্টে দিয়ে অপর পিঠ থেকেও ভেজে নেব আর যেহেতু চিকেন কিমাটা এখানে কাঁচা সেই কারণের জন্য প্রথমে কাবাবগুলোকে খুব ভালো করে চিকেন কিমাটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর আমি এর মধ্যে জালিটা তৈরি করব কেননা জালিটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না কাবাবগুলো ভালো করে ভাজার পরে এবার জালি তৈরি করব। ঠিক যেভাবে আমরা কবিরাজি বানাই সেই একইভাবে আঙুল এই ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর আমি ঠিক যেভাবে কাজটা করে দেখাচ্ছি সেভাবেই কিন্তু ওপর থেকে ডিমগুলো দিয়ে দিতে হবে তারপর একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে যেহেতু ডিমের মধ্যে একে অপরের সাথে আটকে গেছে এবারে একটা একটা করে এই জালিগুলোকে এক একটা কাবাবের ওপরে তুলে দিয়ে এগুলোকে উল্টো পিঠে ভাজার জন্য দিয়ে আমি কিন্তু অপর পিঠ থেকেও একইভাবে এই ডিমের গোলাটাকে দিয়ে জালিটা তৈরি করে নেব জালিটা তৈরি করার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবারও হাইতে করে দিতে হবে না হলে কিন্তু এই জালিতে অনেকখানি তেল টেনে নেবে জালিটা বানিয়ে নেওয়ার পরই কিন্তু সাথে সাথে এগুলোকে উল্টে পাল্টে এই কাবাবের ওপরে তুলে দিতে হবে দেখুন দুদিক থেকে ভালোভাবে জালি তৈরি করে নিয়েছি জালিগুলোও লালচে করে ভাজা হয়ে গেছে আর কাবাবগুলো তো ভালো করে ভাজা হয়েই গেছিলো এখন আমি এই ব্যাচের কাবাবগুলোকে তুলে দিচ্ছি এবং একইভাবে সমস্ত কাবাবগুলো ভেজে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো জালি কাবাব একটা কাবাব আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে ভেতর থেকে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে যেমন সেদ্ধ হয়ে গেছে তেমন চিকেনটা কিন্তু একেবারে ড্রাই হয়ে যায়নি ভীষণই জুসি আছে এবং বাইরে থেকেও কিন্তু জালিগুলো খুব সুন্দরভাবে বোঝাও যাচ্ছে এটা আপনারা টমেটো কেচাপ মেওনিস বা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন রেসিপিটি আপনাদের কেমন লাগলেও আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ